আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা নিশ্চয়ই গত দুইটা ক্লাস করছো আমার সাথে, আমি তোমাদের কৃষি শিক্ষা পড়াবো এবং তোমাদের বই কেনার কথা বলছিলাম। তোমরা যে কোনো রাইটারের বই বাজারে আছে, যে কোনো রাইটারের একটা বই কিনলে হবে, আর আমার ক্লাস যদি করো তাহলে ইনশাআল্লাহ ভালো ক্লাস পাবো, ভালো নম্বর পাবা। তো আজকে তোমাদের আমি মূল সিলেবাসে চলে যাব, প্রথম কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা আজকে তোমাদের পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি বলতে বাংলাদেশের কৃষিতে কী উৎপাদিত হয় এবং সেটা কী কী কাজে লাগে, কীভাবে উৎপাদিত হয়, উৎপাদন করতে গেলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হই, আমরা কী কী সমস্যা থেকে আমরা কীভাবে করে মুক্তি পেতে পারি, সেটাই হচ্ছে মূলত বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষির সাথে যুক্ত কী কী বিষয় আছে সেটাও এখানে আমরা তোমাদেরকে আলোচনা করব এবং তাদের বৈশিষ্ট্য সমূহ আমরা আলোচনা করব। কৃষি একটা দেশের মূল শক্তি। কৃষিকে যদি আমরা এভাবে ডিফাইন করি যে কৃষি হচ্ছে একটা গাছের সাথে যদি আমরা একটা তুলনা করি, আমরা এখানে একটা গাছ দিলাম ক্যানোপি ধরো এখানে, আর এখানে হচ্ছে শিকড়, এটাকে আমরা বলি শিকড়, এটা শাখা, আর আমরা এটা বললাম পাতা, আর এটা শাখা, এটা শিকড়। আমরা কৃষিকে যদি এরকম বলতে পারি, কৃষি হচ্ছে মূল এই গাছটার পুরোটা যদি আমরা আমরা দেশের একটা দেশের সাথে তুলনা করি, এই মূলটা হচ্ছে কৃষি, শাখাটা হচ্ছে আমরা যদি শাখাকে তুলনা করি শিল্পের সাথে, এবং পাতা যেটা আছে পাতাকে আমরা তুলনা করতে পারি বাণিজ্যের সাথে। এটার সাথে যদি আমরা তুলনা করি, আমরা কি বলছি, প্রথমে কৃষিটা হচ্ছে শিকড়, শিকড়টা হচ্ছে কৃষি। কোনো গাছের যদি শিকড় রোগাক্রান্ত হয় কোনোভাবে, শিকড় পোকাক্রান্ত হয় বা শিকড় দুর্বল হয়, সে গাছটা কিন্তু ভালো ফলন দিবে না বা মারাও যেতে পারে। তো আমরা কোনো দেশকে যদি আমরা টিকায় রাখতে চাই, এই তত্ত্বটা বিশ্বাস করে হচ্ছে চীন। চীন এই তত্ত্ব নিয়ে আগায় যাচ্ছে, যে দেশকে পুরো দেশকে একটা গাছের সাথে তুলনা করছে, সেখানে বলা হয়েছে শিকড়কে বলা হয়েছে কৃষি, আর শাখাকে বলা হয়েছে শিল্প, আর পাতাকে বলা হয়েছে বাণিজ্য। তো আমার যদি শিকড় যদি না বেঁচে থাকে, আমার শিল্প এবং বাণিজ্যের প্রসার ঘটবে না, শিল্প সম্প্রসারিত হবে না, বাণিজ্যিকভাবে বাণিজ্যর বিস্তার ঘটবে না। যদি আমার শিকড়টা মজবুত হয়, শিকড়টা সুগঠিত হয়, তাহলে কিন্তু গাছটাও সুগঠিত হবে, গাছে আমরা ভালো ফলন পাবো, গাছ থেকে আমরা সুগঠিত একটা গঠন পাবো, সুগঠিত শাখা পাবো, সুগঠিত পোশাখা পাবো, সুগঠিত পাতা পাবো, সেখান থেকে সুগঠিত ফুল এবং ফল পাবো। তা আমাকে প্রথম যেটা করতে হবে, কৃষিকে টিকায় রাখতে হবে। কৃষিকে টিকায় রাখার জন্য আমার এই শিকড় যাতে কোনোভাবে রোগাক্রান্ত পোকাক্রান্ত বা দুর্বল না হয়, সেদিকে আমাদের চেষ্টা করতে হবে। এই হচ্ছে কৃষিকে আমরা তুলনা করলাম একটা বৃক্ষের সাথে। কৃষি কোনো দেশে যদি উন্নতি সাধন করতে হয়, তাহলে সেই দেশের কৃষিকে কৃষির প্রথম উন্নতি করতে হবে কৃষির। যদি কৃষির উন্নয়ন না হয়, তাহলে কিন্তু সে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। আজকে আমরা কোভিড-19, সবাই সারা বিশ্ব কোভিড-19 আক্রান্ত, এটা একটা মহামারী।
এই অবস্থায় দেখা যাচ্ছে যে অনেক দেশে কিন্তু খাদ্যাভাব, খাদ্যের সংকট দেখা দিছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত খাদ্যের সংকট দেখা যায়নি। বিশেষ করে আমরা এখন খাদ্যে কিন্তু স্বয়ংসম্পূর্ণ, আমরা সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে আছি খাদ্য উৎপাদনে। তো এর অবদান, এর কারণ হচ্ছে আমাদের কৃষক, কৃষিবিদ, এর সাথে অঙ্গাঙ্গি এবং কৃষি যে সেক্টরটা সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষি মন্ত্রণালয় বলি, কৃষি সচিবালয় বলি, সব হচ্ছে এর সাথে জড়িত। যদি কৃষিবিদরা সহযোগী উন্নত জাতের উদ্ভাবন না করত, যদি ঠিকমতো সেখানে অর্থায়ন না হতো কৃষি অর্থ মন্ত্রণালয় থেকে, এবং সেটা যদি কৃষক পর্যায়ে না চাষ করা হতো, কৃষক পর্যায়ে না দেওয়া হতো, তাহলে কিন্তু কৃষির এই ডেভেলপমেন্টটা হতো না। তো আমরা এখানে আসছি বাংলাদেশের কৃষির ক্ষেত্র, বাংলাদেশে কোন কোন ক্ষেত্রটা কৃষির ক্ষেত্র হিসেবে পরিচিত। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মাঠ ফসল, এরপরে উদ্যান ফসল, তারপরে মৎস্য চাষ, পোলট্রি পালন, গবাদি পশু পালন, বনায়ন, এই পুরোটাই হচ্ছে আমাদের কৃষির ক্ষেত্র। এই ক্ষেত্রগুলো নিয়ে আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। আমি মূলত মাঠ ফসল নিয়ে আজকে আলোচনা করব। মাঠ ফসলটা কাকে বলে? আমরা প্রথমেই যদি আসি, মাঠ ফসলটা কাকে বলে, সাধারণ সংজ্ঞায় বা আমরা এই ফসলের নাম শুনেই বুঝতে পারছি, যেটা মাঠে চাষ করা হয়, এক কথায় যে সমস্ত ফসল মাঠে চাষ করা হয়। যদি এইটাকে আমরা এক্সটেন্ড করতে চাই, বড় করতে চাই, বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে বলতে পারি বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের বিস্তীর্ণ যে নিচু, মাঝারি নিচু এলাকা, যেখানে ফসল একসাথে অনেক ফসল চাষ করা হয়, তাকে বলা হয় মাঠ ফসল। এই মাঠ ফসল চাষ করার জন্য কিন্তু আলাদা আলাদা করে যত্ন নেই। যেমন আমরা মাঠ ফসল কাকে বলি, মাঠে যে ফসল চাষ করা হয়, যেমন ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, পাট, আখ, তুলা, বিভিন্ন ধরনের সবজি, এগুলো হচ্ছে মাঠে চাষ করা হয়। এক্ষেত্রে কিন্তু আমি যখন ধান লাগাই, ধানের জমি আমরা যদি বলি মাঠ ফসল, এটা যদি একটা মাঠ ফসল হয়, আমি এখানে ধান লাগাইছি, এখানে ক্ষেত্রে আমরা, তোমরা দেখো যে এখানে ধান আছে, এই জমিটার ভিতরে ধান আছে বা গম আছে, এইখানে যে আমি ধান বা গম লাগানো হয়েছে, সেখানে কিন্তু আমি এই চারাটা আলাদা করে যত্ন নিতে পারি হয় না, এই চারাটা আলাদা করে, আমরা একসাথে এই পুরো মাঠের জমির আমরা একসাথে যত্ন নিই, আলাদা আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না, একসাথে লাগানো হয় এবং একসাথেই এটা থেকে আমরা ফলন পাই। তো এটাই হচ্ছে মাঠ ফসলের বিশেষ বৈশিষ্ট্য। মাঠ ফসল হচ্ছে নিচু, মাঝারি নিচু জমিতে, যেমন ধান পানি সহ্য করতে পারে, পাট পানি সহ্য করতে পারে, গম পানি সহ্য করতে পারে না, সেজন্য আমরা এখানে খরা মৌসুমে যখন আমাদের দেশে বৃষ্টিপাত কম হয় বা হয় না বললেই চলে, সেই মৌসুমে আমরা গম লাগাইতে পারি। কারণ আমরা কিন্তু আগের দিনে একটা জমি থেকে বছরে একবার ফসল করা হতো, এখন কিন্তু এই একই জমি থেকে বছরে তিনবার, দুই থেকে তিনবার জমি অনুযায়ী আমরা সেই জমিটা থেকে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করতে পারি। দুই থেকে তিনবার কেমন করে পারি? আমরা শীত মৌসুমে একটা ফসল করি, এবং গরম মৌসুমটা যেহেতু দীর্ঘ, তোমাদেরকে পড়াবো এরপরে, আমরা রবি মৌসুম কাকে বলে, খরিফ মৌসুম কাকে বলে, সেটা যখন পড়াবো তখন আমি আলাদা করে বলবো। আমি এখন আপাতত যেটা বলছি আমরা শীত মৌসুমের কথা বলি। শীত মৌসুমে তখন বৃষ্টিপাত কম হয় বা হয় না বললেই চলে,
সেই সময় আমরা যদি একটা ফসল করি, আর আমাদের কিন্তু গরম মৌসুমটা দীর্ঘ হয়, প্রায় ফেব্রুয়ারি মাসের শেষের থেকে শুরু করে বা মার্চ মাস থেকে শুরু করে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত দীর্ঘ একটা সময়, এই সময়টায় আমরা বলি গ্রীষ্মকাল মৌসুম বা গরমের মৌসুম বা খরিফ মৌসুম। এই সময় আমরা দুইটা ফসল করতে পারি। কিছু কিছু ফসল এক্সেপশন তো কিছু থাকেই, কিছু কিছু ফসল আসতে বছরে অনেক দিন, 6 থেকে 7 মাস লাগে, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ফসল হচ্ছে উৎপাদন, যেমন ধান 90 থেকে 120 দিনের মধ্যে ধান হয়ে যায়, এরকম পাটও এতদিন লাগে, গমের ক্ষেত্রেও তাই লাগে। কিন্তু আবার যদি আমরা বলি এক্সেপশন কিছু আছে, যেমন আখের ক্ষেত্রে যদি আমরা আখ চাষ করি, আখের ক্ষেত্রে 12 থেকে 14 মাস লাগে, আর এখানে আমাদের লাগে প্রায় 3 মাস, 3 থেকে 3.5 মাস। বেশিরভাগ মাঠ ফসল কিন্তু 3 থেকে 3.5 মাস জমিতে থাকে, কিছু কিছু এক্সেপশনও থাকে, যেমন আখ থাকে 12 থেকে 14 মাস মাঠে, আবার তুলা থেকে 6 থেকে 7 থেকে 8 মাস তুলা জমিতে থাকে। তো সেক্ষেত্রে 6 থেকে 8 মাস যখন তুলা জমিতে থাকে, তখন সেক্ষেত্রে আমরা ওই জমিতে 2টা ফসল করতে পারি। আর যেক্ষেত্রে আখ থাকবে সেখানে আমরা কিন্তু বছরে 1টার বেশি ফসল করতে পারবো না। এটা ডিপেন্ড করে আসলে কোন জমিতে কয়টা ফসল, তবে বাংলাদেশের বেশিরভাগ জমি কিন্তু এখন দ্বিফসলি বা তিন ফসলই হয়ে গেছে, 3 বার ফসল চাষ করা হয়ে থাকে। এখন এই মাঠ ফসল কাকে বলে বললাম, মাঠ ফসলের বৈশিষ্ট্য তোমাদেরকে বলি। মাঠ ফসলের বৈশিষ্ট্য কী? মাঠ ফসলের বৈশিষ্ট্য সংজ্ঞাতে বলছিলাম যে বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ এলাকা যেখানে একসাথে অনেক ফসল চাষ করা হয়ে থাকে, সেটা মাঝা নিচু এবং মাঝারি নিচু। তো মাঠ ফসল সাধারণত হয় বিস্তীর্ণ এলাকায় হয়, এবং জমি নিচু অথবা মাঝারি নিচু যে কোনো আকারে, উঁচু জমিতে হইতেই হবে তা না, নিচু অথবা মাঝারি নিচু জমিতে মাঠ ফসল চাষ করা হয়ে থাকে। এর বেশিরভাগ ফসল দেখা যায় যে পানি যখন আসে বা পানি, বৃষ্টির পানি, বর্ষার পানি, বন্যার পানি আসলে সেক্ষেত্রে কিছু কিছু ফসল আছে যেটা পানি সহ্য ক্ষমতা আছে। এই মাঠ ফসল চাষ করতে গেলে একসাথে অনেক ফসল একসাথে লাগানো হয়, প্রতিটা ফসলের আলাদা, প্রতিটা গাছের আলাদা আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। আমরা যেমন আম, জাম, কাঁঠাল, লিচু যদি এগুলো বলি, এগুলো কী করতে হয়, একটা গাছের আলাদা যত্ন, আর একটা গাছের আলাদাভাবে যত্ন নিতে হয়। আর আমরা যদি মাঠ ফসলের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমরা কী করি, যদি এদের আগাছা পরিষ্কার করতে হয় তাহলে নিড়ানি বা আগাছা দিয়ে একবারে এর ভিতরে ওটা আচড়াটা ঢুকাই দিয়ে একবারে আগাছাগুলো টান দিয়ে বের করে নিয়ে আসবো। আমরা যদি সেচ দিতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, সেচের পানিটা এখান দিয়ে ছেড়ে দিলে সব গাছের গোড়ায় পানিটা চলে যাবে, পুরো জমিতে পানিটা ভিজে যাবে। তো আলাদা আলাদাভাবে মাঠ ফসলের ক্ষেত্রে প্রতিটা গাছের আলাদা আলাদাভাবে যত্নের দরকার হয়, এবং মাঠ ফসলের ক্ষেত্রে যেটা হয় সেটা তুলনামূলকভাবে কম যত্নের প্রয়োজন হয়, কারণ আমরা মাঠের পর মাঠ, একরের পর একর যখন ফসল উৎপাদন করি বা ফসল চাষ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব জমিতে যে সবগুলা গাছের পিছনে সময় নষ্ট করি না, এক্ষেত্রে আমরা একবার তাকাই, একটা মাঠের দিকে আমরা একবারে তাকাই, দেখা যায় যে তাকাইলেই বোঝা যায় এখানে কী হয়েছে, কোনো আগাছা আছে, গাছগুলো কি দুর্বল হয়ে গেছে, গাছগুলোতে কি সারের অভাব দেখা দিছে, গাছগুলোতে কি পোকার অভাব দিছে, যদি পোকার আক্রমণ দেখা যায় একবারে স্প্রে করতে হয়, আলাদা আলাদা একটা গাছে স্প্রে করলাম তারপরে নিয়ে যেয়ে আর একটা গাছে স্প্রে করলাম তা না, পুরো মাঠে স্প্রে করতে হয়। এবং সেচ দিতে গেলেও একবারে সেচ দেওয়া যায়, জীবাণুনাশক দিতে গেলেও আমরা পুরো জীবাণুনাশক পুরো ক্ষেতের মধ্যে দিব। আবার মাঠ ফসলের ক্ষেত্রে সব ফসল একসাথে পরিপক্ব হয়, যেমন আমরা ধান যদি কাটতে চাই বা পাট কেটে আনতে চাই বা আখ তুলে আনতে চাই জমি থেকে, সেক্ষেত্রে কী করতে হবে, একসাথে সব ফসলগুলো আমরা জমি থেকে কেটে একবারে তুলে নিয়ে এসে আসবো।
এটা এমন না যে এই একটা ধান গাছের ধান পরিপক্ব হয়েছে এটা কাটলাম, আবার আর একটা গাছের ধান পরিপক্ব হয়েছে এটা কাটলাম, এভাবে না। এক্ষেত্রে একসাথে সব ধান পরিপক্ব হয় বা সব গম পরিপক্ব হয় বা সব ফসল পরিপক্ব হয়, একবারে যেমন সব গাছ লাগানো হয় একবারেই আবার সব ফসল তুলে নিয়ে আসা হয়। মাঠ ফসল আমাদের খাদ্যের চাহিদা বস্ত্রের চাহিদা পূরণ করে। কেমন করে? আমরা আমাদের দেশের মানুষ বেশি, আমাদের দেশে কেন, সারা বিশ্বের মানুষের প্রধান খাবার হচ্ছে দানাদার খাবার। আমাদের যদিও আমরা ভেত বাঙালি হিসেবে পরিচিত, ভাত আমরা খাই, ভাত আমাদের প্রধান খাবার, কিন্তু উন্নত বিশ্বে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওদের কিন্তু ব্রেড বা রুটি, আটা, গম, গমের প্রসেসড গম ওদের প্রধান খাবার বা গমের আটা ওদের প্রধান খাবার, তো সেটাও কিন্তু দানা জাতীয় ফসল। তা আমাদের এটা খাদ্যের চাহিদা পূরণ করছে। আবার আমরা মাছ খাই, মাংস খাই, দুধ খাই, ডিম খাই, সবই কিন্তু কৃষিজাত পণ্য। আমরা যে মাছ খাচ্ছি সেটা কিন্তু কৃষিজ উৎপাদন, আমরা যে মাংস খাচ্ছি সেটাও কৃষিজ উৎপাদন, আমরা দুধ খাচ্ছি সেটাও কৃষিজ উৎপাদন, ডিম খাচ্ছি সেটাও কৃষিজ উৎপাদন। তাহলে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে। তো আমাদের আমরা মাছ মাংস দুধ ডিম এটা আমাদের অন্য সেক্টর, কিন্তু আমরা মাঠ ফসলে যদি যাই তাহলে প্রধান খাদ্য ভাত, ডাল, আমাদের আমরা ডাল জাতীয় খাবার যেমন মুগ, মসুর, ছোলা, এগুলো কিন্তু মাঠ ফসল। ভাতের ভাত পাশাপাশি আমরা ডাল খাই, ডালটাও কিন্তু মাঠ ফসল। আমাদের বস্ত্রের চাহিদা পূরণ করে, যেমন তুলা, পাট, পাট এবং তুলা এরা হচ্ছে আঁশ জাতীয় ফসল বা ফাইব্রাস প্ল্যান্ট। এই সমস্ত ফসল থেকে আমরা আঁশ বা ফাইবার পাই, যেটা থেকে তন্তু বা কাপড় তৈরি করা হয়। তো মাঠ ফসল থেকে আমাদের খাদ্যের সংস্থান হয়, আমাদের বস্ত্রের সংস্থান হয়। শুধু মানুষের খাবারের কথা যদি বলি, যে মানুষের তো হয়ই, পাশাপাশি হাঁস মুরগি, আমাদের যে পোলট্রি শিল্প, পোলট্রি যে বিশাল অংশ, এরা কিন্তু যে খাবার খায়, দানা জাতীয় খাবার খায়, যেমন গমের ক্রাশ খায়, গমের ভুষি খায়, ভাত, চালের ক্রাশ বা চালের চাল ভাঙ্গা খায়, অথবা চালের ধানের তুষ খায়, তারপরে হচ্ছে ডালের ক্রাশ খায়, তারপরে সরিষা, তিল, তিসি, এগুলোর খই, এগুলো কিন্তু মুরগিকে পোলট্রিকে, হাঁস মুরগিকে খাবার দেওয়া হয়। আবার পশু যারা আমাদের গৃহপালিত গরু ছাগল, এদের যে খাবার, যেমন এদের এরা ঘাস খায়, পেয়ারা, নেপিয়ার, কাউপি, এই ঘাসগুলো হচ্ছে জমিতে চাষ করা হয় বা মাঠে চাষ করা হয়। এরা ধানের ভাঙ্গা বা ধানের কুট খায়, ধানের তুষ খায়, ধানের গম ভাঙ্গা খায়, তিলের খৈল খায়, সরিষার খৈল দেওয়া হয় পশুকে, গবাদি পশুকে, এগুলো কিন্তু আসলে মূলত মাঠ ফসল থেকে। আমাদের মাঠ ফসল থেকে আমরা প্রোটিন পাই, কার্বোহাইড্রেট পাই, আমরা মাঠ ফসল থেকে খনিজ লবণ পাই এবং কিছু ভিটামিনও পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি কি, মাঠ ফসল আমাদের মূলত খাদ্য এবং বস্ত্রের চাহিদা পূরণ করে, এবং অনেক ক্ষেত্রে এরা আমাদের পুষ্টি চাহিদাও পূরণ করে, আমাদের পুষ্টির অভাব হতে দেয় না এই মাঠ ফসল। তা আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে মাঠ ফসল বাংলাদেশের কৃষির ক্ষেত্র। কৃষির ক্ষেত্র হচ্ছে ছয়টা: মাঠ ফসল, উদ্যান ফসল, মাছ চাষ, পোলট্রি পালন, গবাদি পশুপালন, বনায়ন, এবং আজকে যেটা আমরা বর্ণনা করলাম সেটা হচ্ছে মাঠ ফসল। মাঠ ফসল কি? যেটা মাঠে চাষ করা হয়, বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয়, নিচু এবং মাঝারি নিচু জমিতে চাষ করা হয়, তাকে মাঠ ফসল বলা হয়। ধন্যবাদ সবাইকে, সবাই সাবধান থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।